আপনি স্পষ্ট করে বলুন, এ বিয়ে হবে কিনা। কিন্তু সমাজ, তার মানে আপনি সমাজের দোহাই দিয়ে এই বিয়েটা করবেন না। এই অসবর্ণ বিয়ে সমাজ কিছুতেই মেনে নেবে না, ধোপা নাপিত বন্ধ করে দেবে এই সমাজ। আমার পিতা মাতা একেবারে একেবারে শেষ হয়ে যাবে ছোট কর্তা। আর আমি যদি দায়িত্ব নিই তাহলে বিয়েটা করবেন তো? তুই ভুলে যাসনি সে কিন্তু বাউনের বেটা, সে নতুন যুগের মতো চিনতে করলেও তার কিন্তু সাহস হবে না এত বড় একখানা নিয়ম ভাঙার। ছেলেদের আর কি, মেয়েদের কি সবসময় সাবধান হতে হয়। মন শক্ত কর শুধু, যা হওয়ার নয় তা ভেবে কষ্ট পাস নি, তাওরে নাম কর, দেখবি মনে জোর পাবি। আমি জানি বৌরানী, এমন ভাবনা মনে ঠাই দিতেও নেই, কিন্তু মনটাকে তো বসে আনতে পারছি না। আমার মনে হয় আর সাহস করাটা ঠিক হবে না। ও মা গো, কি কাণ্ড রে, তুমি শেষে উঠোনে দাঁড়িয়ে কথা কইছো, সবাই দেখবে নে, বলে ও জোর ডাকবে, দেখো কি কাণ্ডি, কোথায় গেলে গো? আপনি আপনি এক্ষুনি এখান থেকে যান, এই একটা হুলস্থুলস পাতলো বলে পৌরাণী যদি জানতে পারে তাহলে তেনার মানটা কোথায় থাকবে বলুন তো। রক্ষে করো মা, রক্ষে করো, এই নিয়ে যেন আর কোনো অশান্তি না হয়। মাকে বলে তো আর কিছু হবে না, সেই জন্য আমি তোমাকে কইতে এলি। কি নষ্টামি, কি নষ্টামি, আর কত অদব পথে যাবে বলতো এরা। সে বেটি এখন কোথায়? তো বাসি জামা কাপড় নিতে এলো না, এখনো বুঝি ওই খোলা উঠোনে দাঁড়িয়ে বাউনের বেটার সঙ্গে আল্লা দিফানা করছে। তাও তো দেখি সদু,
বলি ও সন্তানের বেটি, একবার এই ঘরে এসে আমাকে উদ্ধার করে দেখি। কিছু মনে করিস না পদ্ম, এইসব মেয়ে এত বার বেড়েছে কেন বলতো? তোর মায়ের আশকারায়। ছোট গিন্নিমা, আপনি আমাকে ডাকছেন? এই তো আমি কাপড় কাচতেই যাচ্ছিলাম। কি আরম্ভ করেছো তুমি? সংসারে আগুন না লাগিয়ে ছাড়বে না দেখছি? কেন গিন্নিমা, আমি কি করেছি? মা, কি বেহায়া মেয়ে মানুষ রে বাবা, কি করেছো সেটা আবার আমার কাছে জানতে চাইছো? খোলা উঠোনে দাঁড়িয়ে বাউনের ব্যাটার সঙ্গে কি এমন কথা কইছিলে তুমি? বর পুরুষের সঙ্গে ওইভাবে কথা বলতে লজ্জা করে না তোমার? সেই বা কি কথা বুঝাচ্ছিল তোমাকে? এইভাবে হবে না বুঝলি তো পদ্ম। এই ডাকো তোমার বউরানীকে, ডাকো যাও। ঠিক বলেছে চোরটাকে, মা সবকিছু দেখেও চোখ বন্ধ করে থাকে। এবার তুমি মায়ের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। আমি ডাকছি মাকে। মা ছোড়ো না। মা, মামা, মাকে কেন ডাকছেন গিন্নিমা? আমি আমি সত্যি কোনো দোষ করিনি। এমন ভাবে বৌরানীর কাছে আমার বদনাম করবেন না, দয়া করুন। আর আর বৌরানী শুনলে খুব কষ্ট পাবে। তার কষ্ট পাওয়ার চেয়ে বাড়ির মান সম্মান অনেক বেশি। আর আমরা তো কিছু মিছে কথা, এই যে দেখো এই মেয়ে কি করে সব শুনেছে। গুরিমা, পদ্ম আমায় করেছে। শুনেছো তো? শুনেছো যখন এর একখানা বিহিত করো, ক্ষেত্র বিশেষে তুমি টু শব্দটি করবে না তা তো হয় না বাচ্চা। ছোটনাথ বউ, আমি কি শুনছি, এই মেয়ে নাকি আবার নতুন ঠাউরের সঙ্গে? শুধু তুই এখন এখান থেকে যা, আমি দেখছি, যা। আচ্ছা মেয়ে তো, হ্যাঁ, এতবার বারণ করা সত্ত্বেও এই মেয়ে একটা সর্বনিশ না ঘটিয়ে ছাড়বে না দেখ। আমি খুব শিগগিরই ওর বিয়ে দেবো, আপনি ভাববেন না। ততদিন না দেরি হয়ে যায় ছোটনাথ বউ। জানো তো ওই আগুন আর ঘি বেশি পাশাপাশি রাখতে নেই। সেই কথাই তো আমি কইছি মাইমা, কিন্তু এ বউ কি কারো কথা কানে তোলে? আমাকে এর একটা ব্যবস্থা নিতে হবে, আমাকে নিতে হবে। ছোটনাথ বউ, ওই ঠাউর ঘরে নতুন ঠাউর মশাই এসে না? কিন্তু উনি কি করবেন দেতমা? ওনাকে এর মাঝখানে না টানাটাই ভালো। আর সাহস করাটা ঠিক হবে না। ও মা গো, কি কাণ্ডই এ? তুমি শেষে উঠোনে দাঁড়িয়ে কথা কইছো, সবাই দেখবে রে। বলি ও জোরটা একবার দেখো কি কাণ্ডই। আপনি এক্ষুনি এখান থেকে যান, এই একটা হুলুস তুলুস বাঁধলো বলে। কি ভাবছেন, বাড়িতে কোনো আপদ বিপদ হলো না তো? ওকে ছোট বৌমা, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো মা, এসো, এসো আমার পাশটিতে একটু বসো, দেখিনি, এসো। বৌরানী, বাড়িতে সব ঠিক আছে তো? সব কুশল তো? ছোট বৌমা, বাড়িতে কি হয়েছে? কারোর কোনো বিপদ আপদ হলো নাকি? কি হয়েছে ছোট বৌমা? এই যে নতুন ঠাউর মশাই,
বলি আপনার বাবা কেমন আছে বলুন দেখি। তিনি কি এখনো সুস্থ হয় না? কেন মশাই আবার বাড়াবাড়ি হলো না তো? কই, আপনি তো কিছু বলেননি। বাড়াবাড়ি হয়েছে কিনা আমি জানি না বড় গিন্নি, তবে তিনি আমাদের ঠাউরে নিত্য সেবা করেন তো, তাই তিনি কবে থেকে আসবেন সেটাই আমি ওনাকে শুধোচ্ছি। তিনি যদি আর আসতে না পারেন তাহলে আমাদের অন্য ঠাউর মশাই দেখতে হবে আমাদের ঠাউরে নিত্য সেবা করার জন্য। ছোট ঠাউর মশাই তো পুজো করছেন, আবার নতুন কাউকে প্রয়োজন কিসে? ঠাউর মশাই আপনি কিছু মনে করবেন না, পূজা করুন, পূজা শুরু করুন। আচ্ছা তোমার চোখে কি ঘুম নেই গো? এই বয়সের বাচ্চারা কত ঘুমোয়, আর তুমি সেই আলো ফুটতে না ফুটতে দু চোখ মেলে তাকিয়ে পড়ো। কি এত দেখো, হ্যাঁ চারিদিকে। ঠাউরের নাম গান শোনো বুঝি আমার সোনা ছেলে। গোবিন্দ গোপাল পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জলে, জেগে আছো নাকি?
কি সুন্দর হাসছে দেখো। গোপালের জন্য ফুল নিয়ে এলুম, আজ মনের মতো করে মালা দিয়ে গোপালকে সাজাবো। কি গো তোমরা কখন এলে? আর বলো কেন পেছনে দিদি, মন কেষ্ট ঠাউরের কাছে পড়ে থাকে। কেষ্ট প্রেম যাকে বাঁধে মন কি আর অন্য কোন কাজে লাগে? বেশ বলেছো গো বষ্টমি, ঠাকুরের কথা ভাবতে ভাবতে আমাদের মাদুকাড়িতে ভাটা পড়েছে গো। ঐশী মুখ দেখার জন্য মনটা বড় উচাটান হয়ে থাকে। এই নাও গো, দেখি দাও না। দাও গো মা জননী, কেষ্ট ঠাকুর আমাদের গা শুধু সকলের আদরের কিনা, যেন মনে হয় আমরা বৃন্দাবনের গোপিনী। আচ্ছা বেশ, সকলে তোকে কোলে নেওয়ার জন্য একেবারে ছটফট করছে। যাও বাবা, সকলের কোলে যাও। সকলের পেরানটা একটু জোর হোক। চিন্তা করো না গো মা জননী, এও কৃষ্ণ ঠাকুরের এক লীলে। তিনি গুরুবার হয়েছেন। হরিধ্বনি দাও সকলে, হরি বল। আমার গদাইকে যদি আর তুলতে না পারি তবে কি হবে রে? পুকুরি আরেকটি বার দেখো না। হরি বল, হরি বল, হরি বল। এ যে একেবারে পালকের মতো হালকা। এবার তবে আমরা রওনা হই রানীমা। আমার আত্মীয়ের বাড়ি সেই কামার পুকুর, এখন বেরোতে না পারলে আমরা সময় মতো পৌঁছতে পারবো না রানীমা। সর্দার তোকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে ভালো থাকিস, আমি তোর জন্য পাত্রের কোচ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর বিয়ে দেব। সে আমি জানি রানীমা, আপনি নিজে যখন ওর সব দায়িত্ব নিয়েছেন তখন আমার আর চিন্তা কিসের। আয় শুধু। আমি আপনার সেবা করতে পারলুম নে মৌরানি, এই একটা ক্ষেত আমার মনে রয়ে গেল। যদি কোনোদিন সুযোগ পাই তবে আপনারা ছোট কর্তার সেবা করব। তুই আমার অনেক সেবা করেছিস শুধু, সত্যি যদি তুই তোর মৌরানিকে খুশি করতে চাস তবে আমায় কথা দে, তুই আর মন খারাপ করবি না। সেখানে কে ভালো থাকবি? কথা দে আমার, কথা দে।
সর্দার, এবার তোমরা রওনা হও, শুধু এবার আয় মা, আয়।